খন্দকার হোসেন আপনাকে যুক্ত করা হয়েছে খন্দকার হোসেন আপনি বলেন জি আসি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনি ভালো বলেন Siddharth ভালো আছে হ্যাঁ ভালো আছে আমি তো ভাই অনেক দিন যাবত নাস্তিক হইছি এখন আমাকে আপনি একটু গাইড করেন কিভাবে কি করা যায় আমি তো কাউকে গাইড করি না ভাই কিছু উপদেশ দিবেন না না উপদেশ দেই না গাইড করি না তাহলে আমরা কোন দিকে কিভাবে যাব হই আপনি পশ্চিম দিকে পিছন দিকে হাঁটা শুরু করেন পশ্চিম দিকে গেলে দেখবেন পিছন দিকে হাঁটবেন পিছন দিকে দিকে গাড়ি গাড়ি নিয়ে দেখবেন একটা খানা খন্দ আসবে আহ ওগুলা আপনি কেয়ার করবেন না চালাতেই থাকবেন এইদিকে আপনাকে এই উপদেশটা দিলাম আপনি এইদিকে যাবেন হ্যাঁ এইদিকে গেলে আপনার জন্য এখানে হুর পাওয়া যায় হ্যাঁ আপনি ভাই সেই যে সেই ব্যক্তি না কেনাডায় থাকেন যে বুড়া লোক যে হচ্ছে বলছিল যে আপনি আপনার মেয়ের যদি গণিমতের মাল হিসেবে নিয়ে যায় তারপর যদি রেপ করে তাহলে আপনার কোনো সমস্যা নাই সেই ব্যক্তি না ভাই না ওইটা আইন যখন হবে আপনি যখন থাকবে মানতে হবে না সেই ব্যক্তি কি না সেটা জিজ্ঞেস করেছে আপনাকে কেন আপনি ওটা বলছিলেন সেই ব্যাখ্যাটা জিজ্ঞেস করিনি আপনি ওটা বলছিলেন আমার লাইভে এসে

আপনি বিশেষ করে কল তো বয়স বেড়ে গেছে বুড়া হয়েছি আমি যেহেতু নাচতে হয়েছি আমার সাথে আরেকজন আপনার মতো জাউরা জাউরা লোক নাস্তিক হবে এটা কেমন সম্ভব আপনি তো মানে ভয়ঙ্কর জাউরা টাইপের লোক ভাই না আপনি এসে বলছেন এই কথাই আমার এসে বলছেন যে

আপনি যে যখন মানে ক্যারেক্টারের একজন মানুষ আপনি যে মানে অসভ্য ইতর আপনি ক্যানাডা পর্যন্ত পৌঁছছেন কেমনে আপনারা তো কেনাডা এত বলেন না আমি ভদ্রমান বাইরে ক্যানাডা থেকে বাইরে আপনার বের করা যান দরকার পাঁচায় কোনো নাস্তিক মহিলা টইলে পাওয়া যাবে নাস্তিক মহিলা আপনাদের আপনার মতো খাটাসের সাথে কি কিছু করবে আপনার সাথে আগে একটা ভুল করে থাকলে অস্বীকার করে তাই না আপনি এখন স্বীকারও করতেছেন মানে কি তামসা আপনি এখন আবার স্বীকারও করতেছেন যুদ্ধে যদি কাপেরা যদি আপনার মেরে নিজের মেয়েরে নিজের আপন মেরে যদি তুলে নিয়ে যায় তারপর যদি তারা তারে রেপ করে আপনি সেটার সাথে সেটার ভিতরে অনৈতিক কিছু দেখা একজনে যদি নেয় কিন্তু যদি পঞ্চাশ জন ইউজ করে তো খারাপ একজনে নেক সেটা ঠিক আছে এটা তো কি করবে একজনে নিলে এটা নৈতিক নৈতিক হলো না নৈতিক কাজ না তার হেবাজেত রইলো স্বামী স্ত্রী হাজবেন্ড ওয়াইফ না হাজবেন্ড করে নিছে আপনার মেয়ে তো বন্ধই করে নি আপনার মাইরা মনে করেন আপনার মাইরা আপনার পরিবারের সবার মাইরা আপনার মেয়েরে বন্ধী করে নিয়ে গেছে মেয়ে তো মানে বিয়ে কেমন করবে এই মেয়ে তো কনসেন্টই নাই খাটাস আপনি যে মানে ইতরের ইতর আপনি যে একজন মানে সাচা নবী মোহাম্মদ আমি একটু বলাতে আপনি আমাকে খাটাস বললেন আর আপনি কত কিছু বলেন আমি তো আপনার খারাপ বলি না না আমি কি বলি আমি আমি যদি খারাপ কিছু বলি তাহলে আপনি অবশ্যই সেটা নিয়ে বলতে পারেন কোনো সমস্যা নেই আমার তাতে কোনো সমস্যা নেই না আপনি যে কথাটা বলছেন নিজের মেয়ে সম্পর্কে নিজের আপন মেয়ে সম্পর্কে যে এই কথা বলতে পারে ভাই আপনারা দর্শকরা দেখেন কি জঘন্য হইতে পারে একজন

আপনি ভাবেন সেই সমাজ ব্যবস্থায় আপনার মেয়েও আপনার কাছে নিরাপদ না যুদ্ধে দেখা যাবে দেখা যাবে মানে মানে আপনিও এই কাম করবেন কাফের মায়েরা তাদের মা বেটিকে তুলে আনবেন না ঘরের ভিতরে উঠাইবেন খাটে উঠাইবেন

আপনার মেয়েরা নিয়ে গেলে কোনো সমস্যা নাই এটাও নৈতিক আপনার কাছে এগুলো বলতে আপনাদের লজ্জা হয় না ভাই আপনারা এত যখন লোক কিভাবে হয়েছেন ধর্মকে এক মাথাটা নষ্ট করে দিয়েছে পায়খানার মানে মাথার ভিতরে গু আছে কুট্তার গু আছে আপনাদের মানে ধর্মটা আপনার আপনি তো নাস্তিক হইতে পারবেন না কখনোই হইতে পারবেন না আপনার যে মন মানসিকতা আপনার পক্ষে কখনো সম্ভব না আস্তে খাওয়া যে পরিমানে জ্ঞান বা যে পরিমানে যুক্তি লাগে এইগুলা আপনার আপনার আপনি সারা জীবন চেষ্টা করলেও আপনার বয়স আর আছে কয়েকদিন দুই দিন দুই পাত মানে মাটিতে চলে গেছে তাই না দুই এক পাত ঢুকে গেছে আপনি এই বয়সে আপনি এই সমস্ত কথাবার্তা বলেন এই সমস্ত লুল আমি কথাবার্তা বলেন ছিচি ছি আপনার তো মানে আপনার তো লজ্জাও নাই দেখি কোন লজ্জা সরবো নাই ভাই আপনার লজ্জা দিব দিবো আমার মায়ের লাই গেলে একজন পাঁচজন না করে একজন করবো অসুবিধা কি মানে একটা ব্যাপারে না নিয়ে একজনের হেফাজতে থাকলো সে খাওয়াইলো সে আদর করলো যত্ন করলো আদর করলো দেখি একশো নিয়ে যাবে চেহারাটা দেখেন ভিডিওটা অন করে আমি তো চাচ্ছি আপনাদের কোনো বললাম ভাই একটা যদি আপনার কথা শুনে এই কথা শুনে আপনার মুখের ভিতরে পেশাব করা যাবো মগজের ভিতরে যে কুত্তার গু আছে সেই গুগুলার গন্ধ মুখের থেকে বাইরে ভাই আপনি আমার পার্সোনাল ভাবে লাগেন কেন পার্সোনাল ভাবে লাগবো না মানে আপনি যেই কথাবার্তা বলেন আপনি একটা খাচ্ছা মুমিন মুমিন বান্দা উম্মত হুসেন নিশ্চয় নিয়ে গেছে আপনার মানে এগুলা কইরা একটা ধান্দাবাজি কইরা নিয়ে গেছে আপনার তো মানে বাংলাদেশে গাড়ায় থাকার কথা ছিল একটা মাদ্রাসায় গিয়ে আপনার মাদ্রাসায় ঘুরাউরি করার কথা ছিল আমি তো ভাইয়া আমার তো ভালো বলবেন বললাম তো আপনার পক্ষে সম্ভবই না নাস্তিক আপনি তিনবার জন্ম নিলে ইসলামের যে নাস্তিক যদি কোনো না সম্ভাবনা থাকে আমি বলবো যে আপনি কোনদিন নাস্তিক হয় না ভাই আপনার মতো খাটাস আপনার শীত যদি নাস্তিক হয় তাহলে তো আমাদের লজ্জায় মেরে যেতে হবে যে রকমের নাস্তিক আমিও নাস্তিক আর এই খারাসটাও নাস্তিক

এটা একটা নৈতিক ব্যাপার যে তারা যদি বিধর্মীরা দৈরা বন্দি করে নিয়া তারপর যদি বিচনায় তোলে তাহলে এটা একটা নৈতিক ব্যাপার আপনার বাপের কাছে তাহলে আপনি যে আমি মানি আপনি যেভাবে বলবেন এই বাপের মেয়ে কেমনে হইলো এই বাপের মেয়ে বাপের থেকে কেমনে একটা মেয়ে পয়দা হইলো সেভাবে আমি খাটাস মেয়ে হওয়ার জন্য আগের কথা বাদ দেন এখন আমি আপনার পক্ষে নাস্তিক হওয়া কখনো সম্ভব না তিনবার বললাম না তিনবার জন্ম নিলে আপনার পক্ষে নাচতে হওয়া সম্ভব না আপনি আমাকে একটা নাস্তিক মহিলা দেন আর বেড়াইতে আসেন

মানে পাগলা মতো খোলা রাস্তা দেখতে চাই না জেলখানায় দেখতে চাই আপনি আমাকে একদম ডিসলাইক করলেন কোনো কিছু অবশ্যই জিনিসটা আপনি বুঝতেছেন না যে আপনি এটা বুঝেন নাই যে আপনার এতক্ষণ পরে আপনার টের পাইলেন যে আমি ডিসলাইক করি ডিসলাইক করি না এরকমের মানুষদের আমি ঘেন্না করি আমি আপনার শুনে আপনার মুখে পেশাব করবে না এই সমস্ত কথাবার্তা বলতে একটা মেয়ে তার সাথে যৌন মানে ইয়া করা এটা এটা মানে তার কনসেন্ট ছাড়া তাকে বন্দি করে নিয়ে তার সাথে কাজ করা এটা যে কত ভয়ঙ্কর এটা আপনার নিজের মেয়ে আছে এটা আপনি রিয়েলাইজ করেন না আপনি আমাকে এখন একটা নাস্তিক মেয়ে ঠিক করে দিবেন আমি কানাডা নিয়ে আসব বুইরা ভাই আপনার মেয়ে মেয়ে আপনার নবীর ইয়া ঢুকছে আপনার ভিতরে এখন মেয়ে মেয়ে করতেছে না বুইরা ভাই 70 বছর আপনি কত বয়স 70 নাকি 80 না কত আপনার আপনার নাকি 60 হয় নাই হবে 60 হয় নাই আপনি তো আপনি তো দেখছি আপনার চেহারা আপনি 70 বছর বয়স না বাংলাদেশে থাকতে নিশ্চয়ই বয়স বয়স কমাইছেন কমাই কমাই কানাডা গেছেন এই দেশে তো 50 বছর হতে মাত্র শুরু হয় জীবন বুঝছেন

আপনার আপনার মতো খাটা সাথে কে মনের একতা কেমন হবে ভাই আপনার মতো আপনার চেহারা দেখছেন আপনার থেকে গন্ধ আসে আপনার মুখের থেকে ইসলামের দুর্গন্ধ মুখের থেকে ইসলামের দুর্গন্ধ বাইরে বক বক করা হ্যাঁ এই যে এগুলা বলতেছেন আপনার মেয়ের মেয়েরাও যদি মানে গণিমতের মাল হিসেবে নিয়ে মানে কাফেররা যদি গণিমতের মাল হিসেবে নিয়ে তারপর যদি ইয়া করে এরা আপনার সমস্যা নেই আপনার মতো লোকের সাথে কে একমত হবে ভাই এই খাটাসের সাথে খাটাসের কাছে মাদাম কুড়ি কিভাবে জানি বিজ্ঞানী হয়েছিল একটু বলবেন আমি জানছি ও এটা ওই যে হ্যাঁ আমার মনে আছে এই কথা আপনি বলছিলেন আমার লাইভে যে মাদামকুরি অন্যের সাথে শুইয়া তারপরে বিজ্ঞানী না এটা বলছিলেন মনে আছে তারপর আমি বলছিলাম এই যে যে এত বড় বিজ্ঞানী এটা কেমন তখন আপনি বলছিলেন অন্য অন্য বিজ্ঞানীদের সাথে শুয়ে শুয়ে তা সে বিজ্ঞানী হয়েছে নাকি এটা বলছিলেন আমার তো কম বুদ্ধি আমি বুঝি না আমি দেখি যে মাইয়া হাসিনা সেই মায়ের লজ্জা হওয়া উচিত আপনার আপনার মত কলা পেটে ধরায় সেই মেয়ের সেই মায়ের অনুশোচনা হওয়া উচিত আপনি বলেন যে একটা মেয়ের কোন জ্ঞান বুদ্ধি নাই মেয়ে মানুষ যদি উন্নতি করে তাহলে সেটা হইলো অন্যের সাথে শুয়েত আবার উন্নতি করছে সেটা একটা মেয়ে যদি তার প্রফেশনাল লাইফে যদি টপ লেভেল পর্যন্ত যায় তাহলে আপনার ধারণা হবে সেই মেয়েটা নিশ্চয়ই কারোর সাথে শুয়াই এই পর্যন্ত গেছে আপনি বলছেন যে নির যোগ্যতায় কোনো মেয়ে কোন হাইয়েস্ট পজিশনে যাইতে পারে না কারোর সাথে শুয়ে তার যেতে হয় যে হাইয়েস্ট পজিশনে ছি 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 মেয়েদের সম্পর্কে কি নোংরা ধ্যান ধারণা আপনার কি বাজে ধ্যান ধারণা আপনার মানে পুরুষের সমস্ত আপনার মাথায় সমস্ত মানে ধ্যান ধারণা ঢুকাইছে পুরুষের রেফারেন্স আর কি ওঠে যেমন জিয়া বউ শেখ মুজিবুরের মেয়ে হাসিনা জওহরলাল নেহেরুর মেয়ে ইন্দিরা গান্ধী

নোংরা ভাই গন্ধ আসে আপনার এই যে আপনি আপনি এখন যদি আপনি সেটা অস্বীকার করতেন বলতেন যে না ভাই আগে ভুল বলছিলাম ভুলে বলছিলাম আমি আপনার সাথে আমি এই যদি আপনি যদি বলতেন এই লটা এখন আর আমি সমর্থন করি না ভাই আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি যে এই আইনটা ভালো না এই আইটা মানব মানব সভ্যতার জন্য ক্ষতিকর একটা অনৈতিক কাজ একটা মেয়ের গায়ে ভাবে হাত দেওয়া যায় না এটা যদি আপনি বলতেন তাহলে আমি আপনাকে কনসিডার করতাম কিন্তু আপনি এখনো সেই ধান ধারণা পোষণ করেন এখনো আপনি একই কথা বলতেছেন ছি এখন তুমি নাস্তিক আপনি বুড়া হইছেন এত 70 বছর বয়স হইছে আপনার কোনো আક્কেল জ্ঞান হয় নাই আপনার কোনো মন মানসিকতা মানে পরিবর্তন হয় নাই ছি 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 হ্যাঁ মানে মেয়ে খస్తే বেরিয়েছেন না তো এই বয়সে মেয়ে খస్తే বেরিয়েছেন না না নাস্তিক মহিলা কইতে গেছে এক বিদায় হন আপনার সাথে লোক মানে মানে এই মানে তো মানে কি না কি করে হ্যাঁ কানাডায় কি না কি করে বসে কোন মেয়ের সাথে কি করে বসে হ্যাঁ সত্তর বছর ষাট সত্তর বছরের বুড়া নিজের মেয়ের সম্পর্কে এই সমস্ত কথাবার্তা বলতেছে এটা মানে এটা সম্ভব কিভাবে আমি এটা বুঝি আগে আসছিল আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেখেন এই এই পা পাগলা মানে উল্টা বা কি সমস্ত কথা বলা গেছে আমার সাথে মানে আমি হতভম্ব হয়ে গেছি হতভম্ব হয়ে গেছি এই লোকের কথাবার্তা শুই না মানে কিভাবে কিভাবে সম্ভব একটা সভ্য মানুষ একটা সভ্য মানুষের পক্ষে এইগুলা চিন্তা করা কিভাবে সম্ভব যে গণিমতের মাল হিসেবে অন্য বিধর্মীদের মেয়ে তুইলা নিয়ে আসবো তারপর করবো ও ছি 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 মানে মানুষের কি একটু বিবেক বুদ্ধি মানে হবে না